লুচি রয়েছে আর আলু পেঁপের তরকারি মশলা দিয়ে শীতের দিনে এটাই মানে অপূর্ব লাগে দেখো লুচিটা কতটা লাল হয়েছে এখন দেখো ফাইনালি স্কুল থেকে চলে এলাম সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছি হ্যালোটা নিউ ব্লাক আমেরিকাপুরে এরিয়াস গ্যালারি এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল আটটা এতটা পরিবারে এখন ঠান্ডা কি বলবো তোমাদের ওই দিকটা তোমাদেরকে একটু দেখাই এতটা পরিমাণে ঠান্ডা আমার ড্রেস আপটা দেখেই তোমরা বুঝতে পারো এতটা পরিবারে ঠান্ডা আর এই তোমাদের একটা জিনিস দেখো তোমাদেরকে দেখে মনে হচ্ছে না বা সাউন্ডটা শুনে মনে হচ্ছে কি যে বৃষ্টি পড়ছে কিন্তু আসলে ওই গাছটা থেকে শিশির পড়ছে আর ওইখানটায় গিয়ে ঘাস পাতায় পড়ছে ওই জন্য ঠান্ডা আর এখানে দেখো জবা ফুল ফুটেছে ফুটেছিল দু একটা বাবুড়ি কিছুটা নিয়ে চলে গেছে আর তো সব উড়ি আর বাকি নিয়ে গেছে ঢুকে এটা আবার একটা হাতে পেলাম

একটা খাতার নাক পাখির মতো আওয়াজ পেলাম খুব জোরে জোরে খুব জোরে জোরে রাখছি হঠাৎ করে তোমরা দেখতে পেলে কি হলো মানে উপর থেকে কি একটা পাখি পাখি ঠিক আছে না হলেও পাঁচ ছ ফুট হবে আবার থেকে ওকে তেড়ে আসছে আর আমি তো আর ভয় পেয়ে গেছি পুরো দিয়ে বাইরে চলে গেছে আবার এলাম এখানে বাবুরি দাঁড়িয়ে আছে শিশির দেখো কতটা পড়েছে এই দেখো এই দেখো এটা হচ্ছে কারি পাতার গাছ এতটা শিশির পড়ছে কি বলবো তোমাদের আমি অতটা ভালোভাবে পাখিটাকে দেখতে পাইনি কিন্তু কি বলবো কি কি ছিল না ছিল তোমরা কমেন্ট করে জানে কি হতে পারে আমি দেখিনি জাস্ট আওয়াজ শুনেছি দেখেছি তেরে আসছে আমি চলে গেছি সবাই ভিতরে পরিবারের ঠান্ডা বাইরে আর এই যে গাছটা দেখো পুরোটা নেতিয়ে পড়েছে আর মানি প্ল্যান্ডের তো কি বলবো পাতাগুলো এত পাতলা হয়ে পড়েছে কি বলবো আর এইদিকে গাছগুলো চলো এবার ভিতরে যাওয়া যাক প্রচুর পরিমাণে ঠান্ডা বাইরে এই দেখো এখনো বার্থডে ডেকোরেশনটা রয়েছে এগারো তারিখে আবার চটপতির পালন হয়েছে তো আজকে চব্বিশ তারিখ ভাবো আর এর তো শুধু আমাকে দেখলেই খাবো খাবো একে দেখো এর অবস্থা দেখো করে দাঁড়িয়ে এর কালারটা দেখো কত সুন্দর এসেছে আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাল হয়েছে আমি ওটাকে আসলে দেখে বুঝতে পারিনি আসলে তো আমি চিল বাছ ইগল এদের অনেক কিছুই পাখি দেখেছি স্কুলে কদিন আগে চিল এসেছিলো ওইখাটে সবাই যখন ও উড়ে গেল তখন সবাই ছিল ঘরের ভিতরে আর আমি দাঁড়িয়েছিলাম বাইরে মানে ওইখানেও ভয় লাগেনি এটা কি যে হতে পারে আমি কি জানি না দেখো স্কুল যাওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে পড়েছি আর এক্ষেত্রে সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে স্কুল যাই দিয়ে এসে লাঞ্চ করি আর স্কুলে তো মাঝখানে টিফিন তো খাই এই দেখো ব্রেকফাস্ট মানে আজকে কী করেছে এখানে লিচি হয়েছে আর আলু পেঁপের তরকারি মশলা দিয়ে মশলা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আমি একটু টেস্টও করেছিলাম তরকারিটা শুধু খেয়ে দেখি কেমন হয়েছে আমাদের আমার এই শীতের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা একটু কমেন্ট করে জানাইও আর শেয়ার করে দিও তোমরা দেখছি কেউ শেয়ার করছো না তাহলে সবাই আমার ব্লগুলো দেখতে পাবে দারুণ ফাটাফাটি শীতের দিনে এটাই

আমার ড্রেস আপটা কতটা পরিমাণে ঠান্ডা বাইরে এখন তো তোমার চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা উঠে এখন হচ্ছে যে কি আমার স্যার আসবে পড়াবে কারণ সকালে এখন পক্ষে পড়ানো সম্ভব হচ্ছে না কারণ যে সকাল সকাল এই শীতের সময় ঠান্ডাতে উঠা খুব মুশকিল খুব তাড়াতাড়ি স্যারকে আসতে হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে তোমরা আমার ব্লগে তো দেখতেই পারছো কি বলবো তোমাদের প্রচণ্ড পরিমাণে কুয়াশা থাকে ওই জন্য স্যারও আসতে পারছে না তাই বিকালে স্যারকে আসতে বলা হয়েছে এই দেখো এখানে ফোনে ব্লগটা করছি আসলে আমি তো গোপ্রতা করি এটা কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানাইও এটা ফার্স্ট টাইম আমি এইভাবে মোবাইলটাকে ধরে করছি এই দেখো এইখানটাই তোমাদেরকে দেখায় এই দেখো আমি নিজেই আমি নিজেই মোবাইলটাকে ধরে করছি স্কুলে অনেক দাদা দিদির দিদিরা তোমরা দেখছো আশা করি আমার এই ব্লগটা তো তোমরা একটু প্লিজ শেয়ার করে দিও তাহলে সবাই আমার ব্লগটা দেখতে পারবে আর ওদের দেখতে সাহায্যও হবে তোমাদের যেগুলো বন্ধুরা আছে তাদেরকেও তোমরা শেয়ার করতে পারো কিন্তু তোমরা একটু প্লিজ শেয়ার করো তোমরা দেখছি কেউ শেয়ারও করছো না প্লিজ শেয়ারটা করিও একটু পরেই আমার স্যার চলে আসবে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখো এখন হচ্ছে বিকেলবেলা ড্যাট চলে গেল এখনও স্যার আসেনি দেখো পোস্টের লাইটগুলো এখন জ্বলে গেছে কত সুন্দর লাগছে দেখতে আর পাখিদের এই কিচির মিচির আওয়াজটা তোমরা শুনতেই পারো কত সুন্দর সব পাখিরা এখন হচ্ছে বাসায় যাচ্ছে মানে এত সুন্দর এখন পরিবেশটা হয়ে রয়েছে কি বলবো তোমাদেরকে এখন বাইরে তো প্রচুর পরিমাণে ঠান্ডা তবু বাইরে বেরোলাম একটু ভালো লাগছে এমনি এখানটায় মানে দাঁড়িয়ে থাকতে আলাদা একটা অনুভব এই দেখো এখানে রাতের ডিনার হচ্ছে লুচি সকালে তো মামনে ওই আটাটা মেখে রেখে দিয়েছিল অতটা করেনি আর এখন হচ্ছে দেখি করছে আর এই দেখো এখানে লুচিটা ভাবছি আমি ফুলেছে দেখো সবগুলো ফুলেছিল হাওয়া বের করে দিয়েছি কারণ যে ওখানটায় রাখার জায়গা হচ্ছিল না তাই মামনি বেলছে ফটফট করে আমি এদিকে দিচ্ছি মামনিকে একটু হেল্প করে দিচ্ছি আর এখানে রয়েছে আলু ফেপের তরকারি আর দুপুরে হচ্ছে মাছের ঝোল আলু বেগুন দিয়ে এটা আজকে ডিনার হবে তোমাদের সবাই তোমাদের সবাইকে গুড নাইট আশা করছি এই ব্লগটা তোমাদের সবাইকে ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করিও প্লিজ আর শেয়ার করে দিও তোমরা কিন্তু কেউ শেয়ার করছো না প্লিজ 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 তোমরা একটু শেয়ার করে দিও আবার নেক্সট ব্লগ তোমাদের সাথে দেখা হচ্ছে